নির্বাচন কমিশনকে আমি পরিষ্কার করে বলতে চাই, যেই নির্বাচনের ফলাফল আপনারা জানেন, দেশবাসী জানে, আমরা জানি, সেই নির্বাচনে নির্বাচন খেলা অনতিবিলম্বে তামাশা বন্ধ করুন। কিভাবে 153টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দুনিয়ার বুকে যার কোনো দ্বিতীয় নজির নাই তারা নির্বাচনের নামে তামাশা করে কিভাবে আমাদের মুখে চুনকালি তারা মেখে দিয়েছে, এটাই শেষ করেনি। পরবর্তীকালে কিভাবে তারা 2018 সালে দিনের ভোট রাতে করে কিভাবে দেশব্যাপী দুনিয়ার কাছে আরেকবার আমাদের মুখে কলঙ্কের তিলকে তারা এঁকে দিয়েছে। একই খেলা 5 বছর পর পর একই খেলায় আবার তারা যুক্ত হয়েছে। আমরা সরকারের ওয়াদা ছিল এবার নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, উৎসবের আনন্দে মানুষ এবার নির্বাচন করবে। কিন্তু আপনারা জানেন নির্বাচনের আগে থেকেই তারা 28 তারিখে একটা পরিকল্পিত সহিংসতা নাশকতা করে তার দায়ভার বিরোধী দলের উপরে চাপিয়ে দিয়ে নজিরবিহীন ভাবে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। 24,000-এর বেশি বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীরা এখন জেলে। মাত্র 15 দিনের ব্যবধানে 1,000-এর বেশি বিরোধী দলের নেতা কর্মীরা নানা ফরমাইশি মামলায় বিভিন্ন মেয়াদে এখন তারা কারাগারে আছেন। তাহলে নির্বাচনে আছে কারা? কোন বিরোধী, কোন রাজনৈতিক দল কেউ এবারকার এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সরকার যাদেরকে মিত্র মনে করেছিল কাউকে চাপ দিয়ে, হুমকি দিয়ে, প্রলোভন দিয়ে নানাভাবে যাদেরকে নির্বাচনে আনার চেষ্টা করেছিল তারাও এখন বসে পড়েছে। যাদের পার্টি নামে আক্রোশী পীর সাহেবের যে পার্টি, সেই পার্টি দেখেছেন ইতিমধ্যে নির্বাচন থেকে তারা প্রত্যাহার করেছে। অনেকে প্রার্থীরা 17 তারিখের পরেও অনেক প্রার্থীরা ইতিমধ্যেই তারা বসে যেতে তারা শুরু করেছে। এবং আগামীতে যতটা দিন যাবে আমি বিশ্বাস করি অনেকে প্রার্থীরা নির্বাচন থেকে তারা নিজেদেরকে প্রত্যাহার করবেন, অনেক দলও নির্বাচন থেকে তারা তাদেরকে প্রত্যাহার করবেন। তারপরে সরকার একটা নির্বাচন চাপিয়ে দিতে চায়, এর নাম কি নির্বাচন? বাংলাদেশের মানুষকে এটাকে নির্বাচন মনে করে? বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে এরকম তামসা, এরকম রঙ্গ তামাশা আরেকবার কি বাংলাদেশের মানুষ তারা কি বরদাস্ত করবে? কিন্তু দেখছেন আমরা শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করি, শান্তিপূর্ণ আন্দোলন করি, কিন্তু আজকেও দেশের বিভিন্ন স্থানে সরকার এবং সরকারের স্বতন্ত্ররা মিলে আজকে তারা মারামারি করছে, আজকে তারা সহিংসতায় তারা যুক্ত হয়েছে। তস্করেরা, ডাকাতরা, লুটের মাল যখন আসে এটা নিয়ে ভাগ বাঁটোয়ারা করার সময় অনেকে মারামারি করে, সহিংসতা করে, তারা নিজেরা ডাকাতের দল ভেঙে যায় এবং এই লুটের মালের ভাগ বকরা নিয়ে এখন তারা 7 তারিখের নির্বাচনে দেখবেন কেউ আজকে তারা হাঁটতে চায় না। কারণটা কি? মনে করে কোনো মতে যদি সেখানে নৌকা মার্কার সমর্থন পায় অথবা নৌকা মার্কার তারা যদি মার্কা নিয়ে নির্বাচন করতে পারে আগামী 5 বছরের জন্য তাদের যে দখলদারিত্ব, 5 বছরের জন্য নির্বাচন নাম করে এক একটা অঞ্চলে তাদের যে খবরদারি, সেই খবরদারিটা নিশ্চিত হয়। এই কারণের জন্য প্রত্যেকেই নৌকা মার্কা নিয়ে তারা নির্বাচন করতে চায়। যেই নির্বাচনের ফলাফল মানুষ আগে থেকে জানে, দেশবাসী জানে, 7 তারিখে যদি সহি সালামত মতো থাকতে পারেন তারা সেখানে ফলাফল কি হবে সেই নির্বাচনের দরকারটা কি? আমরা পরিষ্কার করে বলেছি 2,000 কোটি টাকা যেটা মানুষের টাকা, এই টাকার অপচয় করার কোনো দরকার নাই, অনতিবিলম্বে এই তৎপরতাটা বন্ধ করুন। শেষ কথা যেটা বলে আমার কথাটা শেষ করব, দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছেন আপনারা, এরকম একটা সংঘাত সংঘর্ষকে আপনারা ডেকে আনছেন, সেই সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে কার্যত আপনারা বাংলাদেশে আজকাল পরাশক্তি সমূহের একটা হস্তক্ষেপের জায়গা আপনারা তৈরি করছেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চেয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিতে চেয়ে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে চেয়ে। বাস্তবে আজকে আপনারা বাংলাদেশকে কেন্দ্র করে পরাশক্তির যে লীলাক্ষেত্র তাকে আপনারা আজকে তৈরি করছেন। এবং খুবই দুর্ভাগ্য, রাজনৈতিক সংকটের সাথে অর্থনৈতিক সংকট এবং তার সাথে আজকে
বিভিন্ন পরাশক্তি কেন্দ্র করে বাংলাদেশকে নিয়ে তাদের যে সমীকরণ এই সরকার আজকে সে জায়গা আজকে তারা তৈরি করে দিচ্ছে যেজন্য সরকারের কাছে ভোটের অধিকার নিশ্চিত না গণতান্ত্রিক ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ তার কোনো নিশ্চয়তা নাই সেজন্য আমরা বলেছি এই নির্বাচনটাকে প্রত্যাখ্যান করুন নির্বাচনটাকে বর্জন করুন কারণ এই সরকার একে নির্বাচন এখানে ভোট দেওয়ার অর্থ হচ্ছে শাসিবাদকে আপনি সমর্থন দিচ্ছেন এখানে সাত তারিখে ভোট দেওয়ার অর্থ হচ্ছে আপনি অর্থ দুর্নীতি লুটপাট এটাকে আপনি বৈধতা দিচ্ছেন সাত তারিখের ভোট দেওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় শাসিবাদ একটা সন্ত্রাস দমন পীড়নে আজকে যে তৎপরতা চলছে সেটাকে আপনারা প্রলম্বিত করবেন কোন সুস্থ বিবেকবান মানুষ দেশকে এরকম ভয়াবহ বিপদের দিকে কেউ আজকে নিয়ে যেতে পারে না সেজন্য আমরা বলেছি অনতিবিলম্বে ভোট ভোট খেলা বন্ধ করেন নির্বাচন কমিশনকে আমি পরিষ্কার করে বলতে চাই যেই নির্বাচনের ফলাফল আপনারা জানেন দেশবাসী জানে আমরা জানি সেই নির্বাচনের নির্বাচন নির্বাচন খেলা অনতিবিলম্বে তামাশা বন্ধ করুন এবং সেখানে আপনারা অবস্থান গ্রহণ করুন ইতিমধ্যে সরকার এবং তার মিত্ররা মিলে দেশব্যাপী তারা যে সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে দেশের জন্য একটা নতুন বিপদ তারা হাজির করেছে নির্বাচনটা বন্ধ করুন সরকারকে বলতে চাই শান্তিপূর্ণ পথে এখনো সংকট সমাধানের পথ আছে খুবই দ্রুত আপনি বিরোধী দলকে আস্থায় নিন সুনির্দিষ্ট এজেন্ডা করে কখন কিভাবে নির্বাচন করবেন সেই নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রশ্নে আলোচনায় বসুন আমি মনে করি রাজনৈতিক সংকটকে রাজনৈতিক ভাবে সমাধানের সুযোগ এখনো পর্যন্ত শেষ হয়ে যায় নাই যদি এই সুযোগ যদি হারিয়ে ফেলেন ইতিমধ্যেই মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ এই ক্ষোভ ইতিমধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়ছে এই পঞ্জীভূত ক্ষোভ যে কোনো সময় রাজপথে লক্ষ লক্ষ মানুষ রাজপথে পঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখতে পাবো মানুষ জেগে উঠবে মানুষ এই গণ বিস্ফোরণকে গণ আন্দোলনে গণ অভ্যুত্থানের পথে নিয়ে যাবে এবং এই সরকারকে অপমানজনক ভাবে বিদায় নিতে মানুষ বাধ্য করবে গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা শান্তিপূর্ণ ভাবে আমরা এগিয়ে নেব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই যারা সন্ত্রাস করছে ওদেরকে তো কাউকে গ্রেপ্তার করছেন না গণতন্ত্র মঞ্চ সহ যে বিরোধী দল যারা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করে তাদের কোনো সমাবেশ কোনো গণমিছিল তাদের কোনো পদযাত্রা কোনোভাবে বাধাগ্রস্ত করবার কোনো সাংবিধানিক এখতিয়ার কোনো নৈতিক এখতিয়ার আইনগত কোনো এখতিয়ার আপনাদের নাই আশা করি আপনারা পেশাদারিত্ব দায়িত্ব পালন করবেন কোনো উস্কানি আপনারা তৈরি করবেন না আমরা আন্দোলনকে শেষ পর্যন্ত এগিয়ে নেব এবার আমরা বিজয়ী হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি যে নীল নকশা যে তামাশার নির্বাচনটি করবার পায় তারা করছে সেটিকে বাংলাদেশের সকল ক্রিয়াশীল বিরোধী দল যারা এই দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করেন তারা এটিকে প্রত্যাখ্যান করেছেন এবং একই সাথে এদেশের জনগণের প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই স্বাধীনতার কর্তৃত্ববাদী শাসকের এই অপপ্রয়াসকে তারা যারা অসহযোগিতা করেন এবং তথাকথিত এই নির্বাচনের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে আমরা আহ্বান জানাই আমরা অনুরোধ করি বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছেন বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার শেষ তরণী দ্বারা পৌঁছানোর চেষ্টা করছেন বাংলাদেশের এক দল এক ব্যক্তির দেশে পরিণত করার যে চেষ্টা তারা করছে এবং বাংলাদেশের যে রাজনীতিতে বিরোধী পক্ষ এবং মতকে খটিয়ে দিয়ে তাদের শুধু একদলীয় শাসন এমন এক ব্যক্তির শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে পায়তারা করছে তাকে অসহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীকে আমরা আহ্বান জানাই সংগ্রামী সাথী বন্ধুরা ইতিমধ্যে এই নাটকটি যে দুর্বল নাটক যারা মঞ্চস্থ করার চেষ্টা করছে সেটি জাতির সামনে পরিষ্কার প্রমাণিত হয়েছে একটি জাতীয় নির্বাচন মানে সেই দেশের ভবিষ্যৎ কি হবে এবং
মানুষ তার প্রতিনিধি নির্বাচন করার মধ্য দিয়ে তার আগামী দিনের দেশকে কিভাবে দেখতে চায় তার একটি সমাধান অথবা চুক্তি তৈরি করবার একটি প্রয়াস জাতীয় নির্বাচন। অথচ আজকের এই শাসক দেশের জনগণকে দেশের জনগণের সকল মতামতকে উপেক্ষা করে এবং বিশ্বের বাঙালিদের এবং যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকার কথা বলে তাদের সমস্ত মতামতকে উপেক্ষা করে তার একদলীয় শাসনকে দীর্ঘায়িত করার জন্য নবায়ন করার জন্য আজকে সেই পথে হাঁটছে। এটি এই দেশের জনগণ মানে নাই, মানবে না, এবং এই অবৈধ নির্বাচন প্রতিহত করার মধ্য দিয়ে বাংলাদেশের যে দুঃশাসন স্থায়ী করার যে চেষ্টা তারা করছে এই চেষ্টা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকব এবং রাজপথ দখল করে এই ফ্যাসিবাদকে একত্রিতবাদকে আজকে তার পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে এই নির্বাচন হতে দেবে না জনগণ, আমরা সেটিকে প্রতিহত করবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, একদলীয় একটা নির্বাচন তারা করছে যেখানে সরকারি দল তারা লোকাল পার্টি তারা বিরোধী দল বলতে যাদেরকে বলা হচ্ছে তারাও লোকাল মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যারা তারাও তাদের প্রার্থী, তারা বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন এক দলের ভেতরে এক নেত্রী স্বাক্ষরে যে পার্লামেন্ট সদস্যদেরকে নির্বাচিত ঘোষণা করা হবে যার অনুমোদনে যাদেরকে 7 তারিখে নির্বাচিত ঘোষণা করা হবে তাই সেই নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হয় কিভাবে তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক হয় সেটি জাতির একটি প্রশ্ন। এক দলের ভেতরে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না, নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে এবং তার পক্ষ থাকবে তার ভিন্ন পক্ষ থাকবে, কিন্তু যেই নির্বাচনটি তারা করছে সেই নির্বাচনে কোনো ভিন্ন পক্ষ নাই, ভিন্ন অনুমতামত নাই, একই মতের পথিক, একই প্রার্থীর একই মার্কার পথিক সকলে মিলে এই নির্বাচনী আমলটি করবার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণের কষ্টার্জিত অর্থের টাকা খরচ করে 1600 কোটি টাকা খরচ করে আজকে এই তথাকথিত তামাশার নির্বাচন তারা করছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারে আরো নিমিত্তিত করবে, বাংলাদেশের অর্থনীতিকে আরো বেশি ধ্বংসায়ী করবে, একই সাথে ভূ রাজনীতিতে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে একটি খেলার পার্টনার হিসেবে আজকে এই সরকার যেখানে নিয়োজিত করেছে এর মধ্য দিয়ে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে বিশ্বমণ্ডলরা যে খেলা খেলতে চায় তার অংশীদার করার মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ভবিষ্যৎকে আরো বেশি উপকৃত ফেলে দিচ্ছে বন্ধুরা। তাই এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতা দেখতে দিলে এবং 7ই জানুয়ারি এই অবৈধ নির্বাচন করতে দিলে বাংলাদেশের মানুষের যে দুর্ভাগ্য আমরা ইতিমধ্যে বয়ে নিচ্ছি সেই দুর্ভাগ্যকে আরো দীর্ঘায়িত করা হবে, এর থেকে মুক্তি পেতে হলে এই 7 তারিখের নির্বাচনকে প্রত্যাখ্যান করতে হবে। জনগণ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না এবং এই সকল অবৈধ কর্মকাণ্ডের সাথে অসহযোগিতা করবে এই আহ্বান এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।